অনার্স বা ডিগ্রি পাস বা ফেল করা যে কোনো মেয়ে বা ছেলের কাছে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন, তুমি এখন কি করো? কোনো আত্মীয়ের বাসায় গেলে, গাড়িতে কারোর সাথে হঠাৎ দেখা হলে, বিদ্যালয়ে সে প্রিয় শিক্ষকের সাথে দেখা হলে, বা কোনো অনুষ্ঠানে মা কাউকে সালাম করতে বলে পরিচয় করিয়ে দিলে, সবার তখন একটাই প্রশ্ন, বাবা তুমি এখন কি করো? আপনি কি করছেন সেটাই যেন একজাতীয় সমস্যা। রাস্তায় কিংবা গাড়িতে বা কোনো অনুষ্ঠানে হঠাৎ পুরনো বন্ধুর সাথে দেখা হলে তারও একই প্রশ্ন, বন্ধু এখন তুই কি করিস? আপনার আজকের একটা কঠিন সিদ্ধান্তই আগামীতে উত্তর নিয়ে আসতে পারে এমন প্রশ্নের। পৃথিবীতে এমন একজন লোকও পাওয়া যাবে না যে কিনা সফল হতে চায় না, তবে আমার দ্বারা হবে না একথা বলা লোকের সংখ্যাও কিন্তু প্রচুর। যে বলে আমার দ্বারা হবে না, সে নিজেও কিন্তু সফল হতে চায়, শুধু ভয় তার ব্যর্থতা। একটা কাজে ব্যর্থ হলে সে আর অন্য কাজে হাত বাড়াতে চায় না, চুন খেয়ে গাল পড়ে গেলে তখন দই দেখলেও ভয় লাগে। ব্যর্থতাও জীবনের এক শিক্ষা। ডক্টর APJ আব্দুল কালাম বলেছেন, ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, ইউ উইল গেট অনলি মেসেজ, রিড ফেলিওর স্টোরিজ, ইউ উইল গেট সাম আইডিয়াস টু গেট সাকসেস। যদি আপনি জীবনে ক্রমাগত ব্যর্থ হয়ে থাকেন, তবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি আপনি হতাশ না হয়ে কাজ করে যান, তবে সফল হবেনই হবেন। চ্যালেঞ্জ: কথা হলো একজন 90 SSP-র সাথে। আজ থেকে 3 বছর আগেও নাকি কেউ তাকে গ্যাজেটেড অফিসার হওয়ার স্বপ্ন দেখালে তিনি তাকে পাগল বলতেন, এতটাই অবিশ্বাস্য হচ্ছিল ওনার এই সফলতা। আর অন্যদিকে আরেকজন বলেছেন তিনি নাকি ম্যাজিস্ট্রেট হবেন। এটা শুনে তার বন্ধুরা হাসাহাসি করত, কারণ ওনার সামান্য একটা সেকেন্ড ক্লাস চাকরিও হচ্ছিল না বলে। হ্যাঁ সত্যি, তার কোনো সেকেন্ড ক্লাস চাকরি হয়নি, কিন্তু বিধাতার কি অপূর্ব খেলা, যার কিনা একটা সেকেন্ড ক্লাস চাকরিও হয়নি, সেই তিনি আজ ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট। তার যে বন্ধুরা এতদিন তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল, আজ তারাই বলছে, আমরা জানতাম তুই পারবি। দেখছেন কিভাবে মুখের কথা বদলে যায় একটি সফলতায়? মনে রাখবেন, আপনি যদি প্রশিক্ষণের মাঠে ঘাম না ঝরান, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝরাতে হবে। প্রসব বেদনা ছাড়া কেউ কখনো মাতৃত্বের স্বাদ পায়নি। আপনি কেন আশা করছেন কষ্ট ছাড়াই সফলতার স্বাদ পাবেন? সাহসীরা যখন উচ্চারণ করে ডু অর ডাই, তখন আমি আরো কঠিন আত্মবিশ্বাসে চিৎকার দিয়ে বলি, ডু বিফোর ডাই। জীবন তখনই মহামূল্যবান হয়ে যায় যখন আপনার ছোট্ট একটি স্বাক্ষর হয়ে যায় বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ। যদি চ্যালেঞ্জ নিয়ে থাকেন কিছু করার, তবে সেটা মরার আগেই করতে হবে। স্পিড ব্রেকার কবে থামাতে পেরেছে গাড়ির গন্তব্যে পৌঁছানো? রাস্তার ওই লাল বাতিটি দেখে গাড়ি কখনো পিছনে যায় না, শুধু অপেক্ষা করে একটি সবুজ সংকেতের। সবুজ বাতি জ্বললেই সে আবার দৌড়বে তার গন্তব্যে। মাঝখানে শুধু থেমে থাকার ধৈর্য। যিনি হতাশ হয়ে পেছনে চলে যান, তিনি কখনো গন্তব্যে পৌঁছান না। জীবনের আসল মানে বুঝবেন সেদিন যখন আপনার বন্ধুটি ফোন করে বলবে, বন্ধু কাল পার্টি আছে, আমি চাকরিটা পেয়ে গেছি। এই সুসংবাদটি পাওয়া মাত্র আপনার মনে হবে কেউ আপনার কানে গরম তেল ঢেলে দিল, কারণ এই ছেলেটি আপনার ক্লাসমেট। সঠিক সময়ে সঠিক কাজটি শুরু করেছিল বলেই আজ সে সরকারি কর্মকর্তা। আর আপনি পরের দিন একান্ত বাধ্য হয়ে পার্টিতে যোগ দিয়ে দেখলেন আপনার ওই অনেক সমবয়সী ভিজিটিং কার্ড দিচ্ছে আপনাকে। এখন জনাব, আমার প্রশ্ন আপনার কাছে, আপনার ভিজিটিং কার্ডটি কোথায়? কয়েক ইঞ্চির একটা ভিজিটিং কার্ডেও যে এত সম্মান লুকিয়ে আছে, জীবনে এই প্রথম অনুভব করলেন। যখন পার্টিতে বসে চিকেন টিক্কা খাচ্ছেন, তখন মনে হবে যেন নিজের মাংস নিজেই খাচ্ছেন। উফ, এত কষ্ট বেকারত্বের! ব্যর্থতার আকাশে জীবন্ত সফলতার উড়ন্ত ঘুড়ি দেখা যায়। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়া? পিসঢালা মসৃণ রাজপথে কিংবা দামি টাইলস বা মোজাইকের উপর কখনো ফসল জন্মায় না, ফসল হয় কাদামাখা বিশ্রী মাঠে। যখনই হতাশা আপনাকে ঘিরে ধরবে, ব্যর্থতা আপনাকে পেছনে টেনে রাখবে, তখনই ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলবেন, ইয়েস আই ক্যান ডু ইট। সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে এতটুকুও আপনার সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করে আপনার প্রিয় জনদের সাথে শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন।